বর্তমান সময়ে বিকাশ কর্তৃপক্ষ স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলার কিন্তু সুযোগ দিয়েছে যাদের হয়তো বা এনআইটি কার্ড নেই সেই সকল স্টুডেন্টরা কিন্তু তাদের ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন তবে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে কীভাবে টাকা ক্যাশ ইন করবেন বা ঢুকাবেন এবং এক্ষেত্রে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের কী অমিল বা মিল সুবিধা অসুবিধা রয়েছে বিস্তারিত সব কিছুই শেয়ার করব সাধারণত আপনি যখন স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বিকাশ অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আপনার যখন ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আটচল্লিশ ঘন্টার একটা সময় লাগে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বিকাশ তাদের অটোমেটিক সার্ভারের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ ভেরিফাই করে আসলে যিনি বিকাশ অ্যাকাউন্টটা খুলছেন স্টুডেন্ট তার পিতামাতার বিকাশ অ্যাকাউন্ট আছে কি না তো সেই ক্ষেত্রে ভেরিফিকেশন হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে আটচল্লিশ ঘন্টা সময় পার হওয়ার পরবর্তীতে আপনার কিন্তু হচ্ছে ফোনে একটা মেসেজ আসে যেই নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন তো এর পরবর্তীতে আপনার কিন্তু পিন সেট করতে হয় যেটা হয়তো বা স্ক্রিনে দেখতে পেয়েছেন তো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেখানে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আপনি কিন্তু দেখা যায় যে হয়তোবা দুই লক্ষ বা লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখতে পারেন বা স্টুডেন্ট যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে এখানে কিন্তু এত সুযোগ দেওয়া হয় নাই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত রাখতে পারবেন এর উপরে কখনোই রাখতে পারবেন না আর সেন্ট মানি আপনি দিনে সর্বোচ্চ পাঁচ হাজার করতে পারবেন আর মাসে এটা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হবে এছাড়াও অন্যান্য ডিটেলস যেগুলো রয়েছে সাধারণ বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের মিল অমিল স্ক্রিনে এই মুহূর্তে বা দেখতে পাচ্ছেন তো স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনার মোবাইল রিচার্জও মাসে সর্বোচ্চ আপনি পাঁচ হাজার টাকা করতে পারবেন আর আপনি মার্সেন্ট পেমেন্ট করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত মাসে আর দৈনিক কিন্তু পাঁচ হাজার আর লেনদেনের ধরন যেটা রয়েছে ক্যাশ আউট যেটা করতে পারবেন দৈনিক সর্বোচ্চ পাঁচবার মাসে দশবার মোবাইল রিচার্জ দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ বার মাসে একশোবার সেন্ট মানি দৈনিক সর্বোচ্চ পাঁচবার মাসে দশবার আর মার্সেন্ট প্রেমিং দৈনিক সর্বোচ্চ তিনবার মাসে সর্বোচ্চ দশবার ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় নাম্বারে সেন্ট মানি ফিশার্স স্টার লিমিট কীরকম স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে প্রতি ক্যালেন্ডার মাসে অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু পনেরো হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে আপনি মানি করতে পারবেন এক্ষেত্রে চার্জ প্রযোজ্য নয় আমি কি প্রিয় নাম্বার থেকে ক্যাশ আউট করতে পারবো প্রিয় স্টুডেন্ট অ্যাকাউন্টের গ্রাহকরা প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট ফিচার্সটি ব্যবহার করতে পারবেন স্টুডেন্ট অ্যাকাউন্টে এক ক্যালেন্ডার মাসে ক্যাশ আউটের জন্য প্রিয় এজেন্ট নাম্বার হিসাবে যে কোনো দুইটি বিকাশ নাম্বারের এজেন্ট সেন্ড করে নিতে পারবেন এবং যে কোনো মাসে সর্বোচ্চ মুহুর্তে দুইটি প্রিয় নাম্বার এজেন্ট থাকতে পারে প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউটের ফিসারের লিমিট বা চার্জ কীরকম বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে প্রিয় এজেন্ট নাম্বারে এক দশমিক চার নয় পার্সেন্টে ক্যাশ আউট কিন্তু করতে পারবেন যেটা সাধারণ বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য আর ক্যাশ আউট একটি ক্যালেন্ডার মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রযোজ্য দুইটি প্রিয় এজেন্ট নাম্বারই যদি প্রথমবার যোগ করা হয় এক্ষেত্রে গ্রাহকরা উক্ত ক্যালেন্ডার মাসের মধ্যে কোনো প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন না পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে প্রথমেই গ্রাহককে সেভ করে নিতে হবে প্রিয় এজেন্ট নাম্বার বাদ দিয়ে প্রতি মাসে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন তবে যদি ইতিমধ্যে একটি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা হয়ে থাকে তবে গ্রাহক সেই ক্যালেন্ডার মাসে আরও একটি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করতে পারবেন এবং দুটি নাম্বারই পরিবর্তন করতে পারবেন আর স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার যে ক্যাশ ইন ধরনটা রয়েছে এটা কিন্তু সরাসরি আপনার মামাবার অ্যাকাউন্ট থেকে ক্যাশ ইন হতে হবে সরাসরি আপনি এজেন্টের দোকান থেকে গিয়ে কিন্তু ক্যাশ ইন করতে পারবেন না সো পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট আর স্টুডেন্ট যে বিকাশ অ্যাকাউন্ট এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে প্লাস যারা চোদ্দো থেকে আঠারো বছর বয়সী যাদের এনআইডি নেই তারাই কিন্তু এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে আঠারো বা এর চেয়ে বেশি যাদের বয়স তারা কিন্তু এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট তাদের জন্য নয় তারা কিন্তু খুলতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু এনআইডিটা অবশ্যই লাগবে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে পেরেছেন আসলে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট এবং পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের মধ্যে মিল ও অমিল বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি এবং একশো টাকা কিন্তু আপনি সর্বোচ্চ বোনাস পাবেন ভিডিওর ডেসক্রিপশনের বক্সে থাকা রেফার লিঙ্ক যদি ব্যবহার করে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই কিন্তু যিনি খুলবেন তার পিতা অথবা মাতার কিন্তু পার্সোনাল একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে আগে থেকেই যদি না থাকে তাহলে কিন্তু খুলে নিতে হবে তার পরবর্তীতে আপনি স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কেননা যে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটা খুলবে তার কিন্তু পিতা মাতার বিকাশ অ্যাকাউন্টের যেই নাম্বারে রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে আর ওই ওটিপিটা কিন্তু স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে দিয়ে ভেরিফিকেশন করতে হয় তো সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু পানের মতো স্পষ্টভাবে বুঝাতে পেরেছি